হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই পিঠার ডালা সাজাচ্ছি। পিঠার অর্ডার থাকে কম বেশি, মানে শীতকালেই যে পিঠার অর্ডার থাকে এরকম না, আজকাল সারা বয়স সারা বছরই টুকটাক পিঠার অর্ডার থাকে। কেন, ওই যে তত্ত্ব পাঠানো, তারপর ডালা সাজানো, সব কিছুতেই পিঠা লাগে। এখানে পাঁচটা পাঁচটা দশটা এই জায়গায় এখন আমরা সাজাবো। এই যে এইখানে দশটা দিব হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা আসলে একটু উঠার সময় সাবধানে উঠাতে হয়, কারণ এগুলো সফট পিঠা, এই জন্য। এই জায়গাটাতে বেশি ঘন হয়ে গেছে, মানে ছড়ানো হয়ে গেছে, তাই না? না, ঠিক আছে, না থাক, দেওয়া দরকার না। তানিয়া চলে এসেছে, এখন আমরা এই পিঠাটা দিই। হ্যাঁ, পিঠার ডালা আজকে ছোট হয়ে গেছে। এটা বেশি সুন্দর, তাই না? আচ্ছা, মিষ্টি কতটুকু, মিষ্টিটা আগে দেখতে হবে। তাহলে এইটা আমরা বড় ডালায় দিই আর মিষ্টিটা এখানে দিই, কারণ পিঠা তো আরো আছে। দেখি মিষ্টিটা খুলে নি, বনলতার মিষ্টি। হ্যাঁ, মিষ্টিগুলো খুলে তো আগে দেখি। মিষ্টি যদি আধা কেজি করে, না 4 কেজি। হ্যাঁ, না অনেক সময় ছোটো ছোটো মিষ্টি, তো ওই যে কেটে 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 কেটে, এই যে ডিপে রাখছিল মনে হয়, পরে আর মজা লাগে না, তাই না? ডিপে রাখলে, ডিপে রাখ, কালকে রাতে নিয়ে আসছেন, কালকে রাতে নিয়ে আসছেন, ডিপে রাখছেন কেন? নরমালি রাখেন, মিষ্টি এমনি ভালো থাকে। সময় তো নাই না, এর মধ্যেই আইটে যাবে। ওহো, অনেক টাইপের মিষ্টি তো, দেখি একটা বড় হয়ে যাবে, একটা ছোট হয়ে যাবে, এই হয়েছে ঘটনা, বুঝছো? আচ্ছা দেখি, কারণ পিঠা আবার আরো আছে। এই যে কত রকমের মিষ্টি, তাই না? এটা এটা কি গাজরের বরফি? এটা হচ্ছে মাওয়ার লাড্ডু, আর এই মিষ্টিটা ছোটোবেলায় এই মিষ্টিটা এত খাইতে ভালো লাগতো, কেন জানি না, মানে ওই মিষ্টির দামও ছিল অনেক বেশি, আনতে হইতো অনেক, তখনই মনে হয় এটা 500-600 টাকা কেজি ছিল। একটাই করি, এখানে ডালা আছে দুইটাতে বড় বড়, আমরা বড় ডালাই পিঠা দিই। এক কাজ করো, ডালা একটা, পান ডালা একটা, পিঠা ডালা একটা, মিষ্টি ডালা না, সব যাবে, কে বলছে? হুম।